অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ায় চাপ কমেছে মানিকগঞ্জের পাটুরি ও রাজবাড়ির দৌলতদিয়া রুটেও। তবে পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। এই রুটে যানবাহন ও যাত্রী চাপ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যস্ততম নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া, কদিন আগেও ঘাটে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকত শত শত যানবাহন, কিন্তু এখন অনেকটাই পাল্টে গেছে সেই চিত্র। নেই দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ির বাড়তি চাপ। 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই এই রুটে যানবাহনের সংখ্যা কমে গেছে, নেই মানুষের ভোগান্তি। আগে তো যাইতে আসতে মানে জ্যামে পড়া লাগতো, এখন সরাসরি আমরা যেতে পারতেছি, আজকে কোনো জ্যাম নেই, ফেরিঘাটে কোনো যানজট নেই, একদম স্বাভাবিকভাবে ফেরিতে উঠতে পারি, এমনকি ফেরি এখন বাসের জন্য অপেক্ষা করে। এদিকে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় ঘাট এলাকার ব্যবসায়ীদের আয় রোজগারে ভাটা পড়েছে। আগে বেচতাম 5-7 হাজার টাকা, এখন বেচাকিনি করি মোট 2000 টাকা। পাটের ঘাটের ব্যবসা অনেক একটু কমে গেছে, এই আর কি। ওই দু একজন করে আসে, হাঁটা যাচ্ছে, তার কাছে বিক্রি করি, তাছাড়া এমনি কোনো গাড়িও নেই, আমাদের বেচাকিনিও নেই। যানবাহনের চাপ না থাকলেও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। দীপ্ত, বার্তাকক্ষ। অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ায় চাপ কমেছে মানিকগঞ্জের পাটুরি ও রাজবাড়ির দৌলতদিয়া নৌরুটেও। তবে পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। এ রুটে যানবাহন ও যাত্রী চাপ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যস্ততম নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া, কদিন আগেও ঘাটে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকত শত শত যানবাহন, কিন্তু এখন অনেকটাই পাল্টে গেছে সেই চিত্র। নেই দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ির বাড়তি চাপ। 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই এই রুটে যানবাহনের সংখ্যা কমে গেছে, নেই মানুষের ভোগান্তি। আগে তো যাইতে আসতে মানে জ্যামে পড়া লাগতো, এখন সরাসরি আমরা যেতে পারতেছি, আজকে কোনো জ্যাম নেই, ফেরিঘাটে কোনো যানজট নেই, একদম স্বাভাবিকভাবে ফেরিতে উঠতে পারি, এমনকি ফেরি এখন বাসের জন্য অপেক্ষা করে। এদিকে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় ঘাট এলাকার ব্যবসায়ীদের আয় রোজগারে ভাটা পড়েছে। আগে বেচতাম 5-7 হাজার টাকা, এখন বেচাকিনি করি মোট 2000 টাকা। পাটের ঘাটের ব্যবসা অনেক একটু কমে গেছে, এই আর কি। ওই দু একজন করে আসে, হাঁটা যাচ্ছে, তার কাছে বিক্রি করি, তাছাড়া এমনি কোনো গাড়িও নেই, আমাদের বেচাকিনিও নেই। যানবাহনের চাপ না থাকলেও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। দীপ্ত, বার্তাকক্ষ।